করোনা সে আরে কি বুঝলে ভাই কি ও কি খাও এটা কি করলে পর্যন্তই করোনা শেষ আই থিংক মাস্ক নাই ভাইদের পৌরসভা গেট থেকে এই সাইডে আসলে সবকিছু ঠিক করোনা ভর্তি হয়ে গেছে বাট এই সাইডে করোনা নাই টোটালি উপজেলা বন্ধ করে দিছে তাই এখন এখানে এখানে চলে আসছে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইটস মি Mh.shawon ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা এখন বের হয়েছি আজকে বের হওয়ার রিজনটা হচ্ছে আমাদের মাইজদিতে লকডাউন চলতেছে আর লকডাউন চলতেছে জাস্ট সদর উপজেলায় নোয়াখালি সদর উপজেলায় জাস্ট লকডাউন চলতেছে কিন্তু বাইরের উপজেলায় কী চলতেছে ওই অবস্থাটা নিয়ে আমরা ভিডিও করবো ফার্স্ট আমি তেল ঢুকাই নিই তেল ঢুকানোর পরে ভিডিও শুরু করব এখান থেকে আমরা শুরু করবো কজ আমাদের পৌরসভা গেটের ওইদিকে অবস্থাটা দেখতে যাব কজ আজকের ভিডিওটা মাইজদি থেকে চৌরাস্তা হবে আর এর মাঝখানে আমি আরেকটা শর্ট ভিডিও বানাবো ওইটার কাজেই বের হবো তো চিন্তা করলাম একটা মোটোব্লগ করে নিই কাজ কি আর এমনিতেই ভিডিও ছাড়ি না তো ফ্রি টাইম আসি একটা ভিডিও ছেড়ে দিই তো যাওয়া যাক শুরু করা যাক আমাদের মোটোভ্লগ এখন আছি আমরা মাইজদি পেট্রোল পাম্পের সামনে পুলিশ আসতেছে হ্যাঁ মাইজদি পেট্রোল পাম্পের সামনে এটা হচ্ছে আমাদের সুধারাম মডেল থানা আর সুধারাম মডেল থানার সামনেই একটা ব্যারিকেড দিয়ে রাখছে বাট গাড়ি ঘোড়া চলতেছে এটা হচ্ছে লকডাউন সদর উপজেলায় লকডাউন চলতেছে গাড়ি ঘোড়াও চলতেছে লকডাউনও চলতেছে তো এই পরিস্থিতিতে তো দেখতেছো তোমরা তো তোমাদেরকে আরেকটা পরিস্থিতি দেখাবো আমাদের পৌরসভা গেট গিয়ে পৌরসভা গেট দিয়ে যাইতেছি এখন এটা হচ্ছে আমাদের মাইজদির ফায়ার স্টেশন আর এখানে হচ্ছে পুলিশের ট্রেনিং সেন্টার তো এখন আছি বাস স্ট্যান্ড এখানে আমাদের বাস স্ট্যান্ড চলে যাব আমরা ডিরেক্ট পৌরসভা গেট কজ আমাদের মেইন ভিডিও ফুটেজটাই হচ্ছে পৌরসভা গেট আর এখানে আমাদের স্টেডিয়ামের এখানে করোনা যাদের পজিটিভ আসা হয় তাদেরকে এখানে নিয়ে আসা হয় করোনা COVID-19 হসপিটাল দিছে এই স্টেডিয়ামে তো এখানেই রাখা হয়েছে COVID-19 রুগীদেরকে আমাদের নোয়াখালী মানে সদর উপজেলায় অনেক করোনা রুগী বেড়ে গেছে আর আজকে 92 জনের মতো আক্রান্ত হয়েছে দ্যাটস ওয়াই দিছে লকডাউন এখন মাইজদি বাজারের দিকে যাইতেছি মাইজদি বাজার ফার্স্টে যাব এই হচ্ছে মাইজদি বাজার তোমরা মাইজদিতে সদরে তো গাড়ি ঘোড়া দেখতেছই সদর উপজেলার গাড়ি ঘোড়া তো চলতেছে ট্রাক ঢুকতেছে মানুষ চলাচল করতেছে মোটামুটি এখন সবার মুখে মাস্ক আছে বাট মানুষজনের সমাহার বেশি আর গাড়ি ঘোড়া লকডাউন চলতেছে গাড়ি ঘোড়াও চলতেছে হাট বাজার তো আসি লকডাউনের রুলস দিছে যে হাট বাজার 4টা পর্যন্ত অন থাকবে বাট এর বেশি অন থাকে পুলিশ আর কত ট্রাই করবে পুলিশ তো ট্রাই করতেই থাকে যে অফ রাখো কতক্ষণ আর করা যায় মানুষ যদি স্বাভাবিক না হয় তাহলে তার কিছু করা নাই নিজেদের চিন্তা নিজেদের করতে হবে সরকার আমাদের জন্য লকডাউন দিছে নিশ্চয় আমাদের বেনিফিটের জন্যই দিছে বাট কেউ তো তা শুনে না সদর উপজেলা তো গাড়ি ঘোড়া কম দেখতেছে তো সদর উপজেলার বাইরে কী চলতেছে সেটা একটু দেখো আমরা এখন সদর উপজেলা থেকে বের হব আর এখন আছি আমরা নোয়াখালি পৌরসভা গেট মানে সদর উপজেলা যেখান থেকে শুরু হয় এরপরে হচ্ছে বেগমগঞ্জ উপজেলা অবস্থাটা একবার দেখেন নোয়াখালি পৌরসভা গেটের অবস্থাটা দেখেন সামনে পুলিশ নোয়াখালি পৌরসভা গেটের অবস্থাটা একটু দেখেন পুলিশের যথেষ্ট চেষ্টা এখানে ঢুকতে দিতে বাট তারপরেও গাড়ি ঘোড়া ঢুকতেছে আর মানুষদেরকে বাস ওইখান পর্যন্ত আসার পরে এখানে নামাই দেয় গাড়ি ঘোড়া এখানে নামাই দেয় সিএনজি দেখেন এটাই হচ্ছে অবস্থা মানে কিছুই বলার নাই মানে এই পর্যন্তই করোনা শেষ আই থিঙ্ক তারপরে আমি চিন্তা করি যে মানুষ এই বাইরে থেকে যে ভিতরে ঢুকতেছে এখানে কতজন করোনা আক্রান্ত রুগী যে ভিতরে ঢুকতেছে আল্লাহ জানার কতজন বাইরেতেছে ওটার কোনো ঠিক নাই
এখন বাকিটা আমি আর কি বলবো, আমি জাস্ট নর্মাল পাবলিক, আমি জাস্ট ভিডিও করতেছি এটাই। এই হচ্ছে চৌরাস্তা উপজেলার অবস্থা, মানে বেগমগঞ্জ। আমরা পৌরসভা গেট পার হয়ে গেছি, সব গাড়ি ঘোড়া, এই যে বাস আমাদের পৌরসভা গেটের পাশে, এখানে সব বাস কাউন্টার হয়ে গেছে অলরেডি। এখন তো এখানে গাড়ি ঘোড়া একটু কম দেখছেন, সন্ধ্যাবেলা আসলে সব বাস এক সিরিয়ালে দাঁড়ায় থাকে, ঢাকা জায়গার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো আমি চিন্তা করি জাস্ট এখান থেকে কতজন করোনা রুগী যে বাইরে হয়ে যেতেছে, আর বাইরে যে অন্য মানুষদের সাথে মিশতেছে না, এমন তো কোনো গ্যারান্টিড নাই না। এই যে মাস্ক নাই ভাইদের, ভাইদের মাস্ক নাই, এই যে ওনারও মাস্ক নাই, মাস্ক নাই, এই যে ওনারও মাস্ক নাই। তো সদর উপজেলায় মাস্ক আছে এখন মোটামুটি, বেগমগঞ্জ উপজেলার অর্ধেকের অর্ধেক, মানে 100% মধ্যে 70% মানুষেরই মাস্ক নাই, 70% মানুষেরই মাস্ক নাই। এই যে এখানে বাজার বসছে, মানে পৌরসভা গেট থেকে এই সাইডে আসলে সব কিছু ঠিক, মানে পৌরসভা গেটের ভিতরে ঢুকলে লকডাউন। ওয়া, সেই সেই এই যে ওনাদেরও মাস্ক নেই, রিক্সা চলতেছে, এই একটারও মাস্ক নেই, বাহ সুন্দর, ভাইয়েরও মাস্ক নেই। মানে আমাদের ওই সাইডে করোনা ভর্তি হয়ে গেছে, বাট এই সাইডে করোনা নাই টোটালি, পৌরসভা গেট পারাইলেই করোনা নাই, দ্যাটস ওয়াই কেউ মাস্ক নেই, সবাই চলতেছে সুন্দর। এটা আসলে দৃষ্টি, আমাদের যেমন সদর উপজেলায় ওনারা দৃষ্টি আকর্ষণ করছে, তো বেগমগঞ্জ উপজেলায় এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত, কজ এটা অনেক বড় উপজেলা, সো এইখানে খেয়াল রাখাটা উচিত, কজ মানুষ এখানে বের হবে, মাস্ক আছে কি না এগুলো খেয়াল রাখা উচিত। এখন এগুলো যদি খেয়াল না রাখা হয় তাহলে কেমনে হবে? ফোর লাইনের কাজ চলতেছে, বাট অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, এই আর কি, কারো কী বলবো, মানে মাস্ক নাই কেউ প্রবলেম। পুলিশে আর কত কাজ করবে, পুলিশে রাত আপনি দেখছেন পুলিশ পিড়াইতে আছে, পুলিশে কত কী করবে, মানুষ যদি না মানে তো কেমনে কী করবে, মানুষই তো মানে না, পুলিশে আর কতক্ষণ করবে, মানুষ তো মানতে হবে। আপনাদের সচেতন যদি না হন তাহলে দেশের অবস্থা তো খারাপ হবেই, যেমন আপনাদের কারণে এখন আমাদের সদর উপজেলায় লকডাউন দিছে, তা এখন কয়েকদিন পরে দেখবেন বেগমগঞ্জ উপজেলায় লকডাউন দিয়ে দিছে, কারণ রিজন এই যে আপনাদের মাস্ক নেই, তারপরে বলবেন যে ভাই লকডাউন কেন দিছে, লকডাউন কেন দিছে, এই যে আপনাদের দোষের কারণে লকডাউন দিবে, আপনারা বাইরে বাইরে, আপনারা বাইরেন ভালো কথা, বাইরেন কাজে বাইরে হবেন, ওকে আমিও মানি, হ্যাঁ ভাই আপনি কাজে বাইরে যেতেছেন ভালো কথা, কাজে বাইরে হবেন, বাট এখন আপনি মাস্ক পরে বাইরেন না ভাই, মাস্ক পরে যদি, এই যে একটা মানুষের মাস্ক আছে দেখেন, মাস্ক পরে পাস পরে বাইরে লেখে আপনাদের প্রবলেমটা কী ভাই। আর এমনি আমাদের সরকারের ভাবে তো অনেকেরই অনেক মাস্ক দিছে, আর কত মাস্ক দিবে, আর মাস্কের দাম তো বেশি না, 5 টাকা ভাই, একটু দূরে থাকেন, মাস্ক একটা পরেন, এটাই তো আপনাদেরকে, আর একটু 3 ফুট দূরত্ব বজায় রাখেন, এটাই তো, এটার বেশি তো আর কিছু চাই নেই, নিজেদের ফ্যামিলির কথা অন্তত চিন্তা করে এই কাজগুলো করেন, বাট কেউ সেটার চিন্তা নেই। কী বলবো, চা দোকানও খোলা, আর বেগমগঞ্জ উপজেলা তো পুরোই খোলা, মানে আমার মনে হচ্ছে যে আমি মানে করোনা ফ্রি কান্ট্রিতে চলে আসছি, এখানে করোনা নাই। আমি চিন্তা করি যে আমি যে বেরিয়েছি এখন সাইডে কত মানুষ যে করোনা ভুক্তি, শালার মাস্কই তো নেই, করোনা হইলে তো বলতে পারবো না, এই যে এটারও মাস্ক নেই, মানে পুলিশ বাইরেয়া পুরা বেগমগঞ্জ উপজেলাটা লকডাউন দেওয়া উচিত, যে যেই জায়গায় অবস্থা খারাপ ওই ওই জায়গাটা লকডাউন দেওয়া উচিত, যেমন সদরে দিছে ভালো কথা, সদরে এখন 100-এর মধ্যে 50% মানুষ অন্তত মাস্ক পরে, আর মানুষ কম বাইরে এখন, তবুও একটু ভালো চলতেছে, বাট এই জায়গার অবস্থা বেগমগঞ্জের অবস্থা দেখলে ভাই কী বলবো, মাস্ক হাইরে, এই যে একটা মানুষের যদি মাস্ক থাকে রে ভাই, কয়েকটা মানুষ ছাড়া, কয়েকটা মানুষ ছাড়া একটা মানুষের মাস্ক, 90 জন সদর উপজেলায়, তো এই জেলায় কি নাই করোনা, মানে এই উপজেলা বেগমগঞ্জ উপজেলায় কি করোনা নাই, এই যে এটারও এটারও নাই মাস্ক, এই যে কারো মাস্ক নেই বেগমগঞ্জ উপজেলায়, কারো মাস্ক নেই, এই যে এখানে এইদিকে লকডাউন দিবে কয়েকদিন পরে, তারপরে কেউ যে লকডাউন কেন দিছে ভাই, তো তোমরা সচেতন হও না, লকডাউন তো দিবেই, এই যে এখন দেখাবো তো চৌরাস্তার অবস্থাটা একটু দেখাবো, চৌরাস্তার অবস্থাটা দেখাবো, চৌরাস্তায় তো আরও অবস্থা খারাপ, চৌরাস্তার চমুনি ওইখানে আরও মানুষের জনসমার মনে হয়েছে, ওইখানে মনে হয়েছে ইয়ে চলতেছে, হ্যাঁ এত বড় একটা জেলা সুন্দর করে একটু এইদিকে লকডাউন, সদর উপজেলা না দিয়ে এইখানে লকডাউন দেওয়া উচিত ছিল,
হ্যাঁ বৃষ্টি হইতেছে, আর হ্যাঁ বৃষ্টি হইতেছে, অবস্থা এমনি খারাপ। আজকে বাইরেছি, ভাবছিলাম একটা শর্ট ভিডিও বানাবো, ওই জন্য বাইরেছিলাম। এখন বৃষ্টির জন্য কি শর্ট ভিডিও বানাতে পারবো কিনা ওইটাই জানি না। বৃষ্টি আসতেছে, হায় রে। হ্যাঁ এখানে ওভার ব্রিজের কাজ চলতেছে, ফোর লাইনের কাজটা শেষ হইলে রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে। জয়নুল আবেদিন মেডিকেল একাডেমি, হায় রে মা, কি করবে মানুষ, নাই রে কারা দেখাইতাম। এই যে পুলিশের গাড়ি চলতেছে, এই যে দোকানদার, দোকানদার একটা মাস্ক আছে, পুলিশের দোষ দিয়ে লাভ কি? তারপরে বলবে পুলিশ পিটায়, পুলিশের দোষ কেন দিবেন রে ভাই? পুলিশটা আপনাদের কারণে আপনাদেরকে মারায়, এমনি তো মারা না। হ্যাঁ বৃষ্টি আসলে দাঁড়াই যাবো, ও আমি তো হেলমেট পরে আসি, এই জন্য বৃষ্টির গায়ে পড়তেছে না। এই যে আমি কালকে সন্ধ্যায় আসছি, এই জায়গায় সব বাস সিরিয়াল বসে আছে। এই যে সিরিয়াল দেখ, সিরিয়াল দেখ, বাসের সিরিয়াল দেখ, সদর উপজেলা বন্ধ দেখ, বাসের সিরিয়াল দেখ, দেখেন এই যে কাউন্টার চলে আসছে এখানে, এই যে কাউন্টার, এই যে একটানো মাস নেই, দেখেন কাউন্টার চলে আসছে এখানে, এই যে বাস, সব বাস দেখেন অবস্থাটা দেখ। সদর উপজেলা বন্ধ করে দিছে তাই এখন এখানে এখানে চলে আসছে, এই যে সবগুলো দেখেন একটার মাস্ক নেই, কাউন্টার সবগুলো বাস এখানে, কারে বুঝাবো আর সরকার কারে বুঝাবে? তোমরা সচেতন হও ভাই, তোমরা সচেতন না হইলে কিচ্ছু হবে না। তারপরে বলবো সরকার কেন লকডাউন দেয়, সরকার লকডাউন দেয় তোমাদের দোষে, দোকানপাট সব খোলা। এই যে দেখেন অবস্থাটা দেখ, চা দোকানের একটা মানুষের অবস্থা নেই, হায়রে সবগুলা খোলা। একটু পর আবার ব্যাক করতেছি, চৌরাস্তার দিকে যাইতেছি। এ হচ্ছে আমাদের চৌরাস্তা, মানুষের অবস্থাটা একটু দেখেন, চৌরাস্তার বর্তমান অবস্থা, হায় রে বাস গাড়ি ঘোড়া যেভাবে চলতেছে ভাই, যে একটা অবস্থা। কি একটা অবস্থা, ওই যে হোটেল খোলা, হোটেলে মানুষ খাওয়া দাওয়া করে বেরিয়েছে, বাহ সুন্দর। এ হচ্ছে চৌরাস্তার অবস্থা। এখন যাচ্ছি চৌমুহনির দিকে, চৌমুহনির দিকে যাবো, স্টেশনে যাবো, স্টেশনের ফুটেজটা নিব, স্টেশনের ফুটেজটা নিয়ে আমার শর্ট ভিডিওর জন্য স্টেশনের ফুটেজটা নিব। বৃষ্টি হইতেছে, একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আবার রওনা হয়েছে। আমরা বাইরে যেতেছি, ঘরে যাবেন, ভালো কথা, মাস্ক পরেন ভাই, ঘরে ফ্যামিলি আমার আছে, আপনার আছে, সবার ফ্যামিলি আছে, সো একটু সেফলি চললেই পারেন সবাই। ও মাই গড, আমি তো ভয় পেয়েছিলাম, ট্রান্সমিটার উঠে গেছে, ট্রান্সমিটার উঠে গেছে, আমি চরম ভয় পেয়েছি ভাই, ট্রান্সমিটার কীভাবে উঠছে ভাই, ভাই আমি চরম ভয় পেয়েছি, গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার পাশে গাড়ি থাকলে শিওর আমি অ্যাক্সিডেন্ট করতাম। ট্রান্সমিটার উঠে গেছে, বৃষ্টি তো ট্রান্সমিটারের পানি পড়ছে নিশ্চয়ই, এই জন্য ট্রান্সমিটার উঠে গেছে। কি জ্যাম রে বাবা, আমি এই জ্যাম ছেড়ে বাইরে বো কেমনে, ও মা জ্যাম দেখছো, করোনা পরিস্থিতি, আমাদের সদরের অবস্থা দেখ আর এখানের অবস্থা দেখ। আকাশ পাতাল মানে অনেক বড় টক তফাৎ। হ্যাঁ চলে যেতাম, ওইটাই বেশ ছিল, আরে আল্লাহ রক্ষা করো। এই তোমরা বর্তমান পরিস্থিতি আমাদের সদর উপজেলা আর বেগমগঞ্জ উপজেলার মধ্যে পার্থক্যটা কি, মানে সদর উপজেলা চলতেছে লকডাউন আর বেগমগঞ্জ উপজেলা চলতেছে, মানে এক কথায় আর কিছু বলবো না, অবস্থা দেখছি, মানে এক উপজেলায় করোনা আছে আর এক উপজেলায় ভাই কি ও কি খাও, এটা কি করলা,
এক উপজেলায় চলতেছে লকডাউন, আরেক উপজেলায় চলতেছে সব খোলা। ওয়াও, তো আমি আর ভিডিও বেশি বাড়াবো না, বিকজ আমি একটা নর্মালি শর্ট ভিডিও করতে পেরেছি, প্লাস মোটর ব্লগটা করলাম। তো এই ছিল বর্তমান পরিস্থিতি, তোমরা দেখলাই। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কমেন্ট করে জানাই দিবা কোথায় কী হয়েছে, কোন ভুল হয়েছে একটু জানাই দিবা। তো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস।